পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ১১ স্থলবন্দরে বিদেশিদের প্রবেশ বন্ধ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা। দেশে ফেরা বেশিরভাগ প্রবাসী নজরদারির বাইরে, মানছেন না হোম কোয়ারেন্টাইনের নির্দেশনা। করোনার বিস্তার ঠেকাতে অবরুদ্ধ শিবচরবাসী, দোকানপাট বন্ধ, প্রশাসনের নানা পদক্ষেপ। করোনার অজুহাতে প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির অভিযোগ, বিভিন্ন জেলায় প্রশাসনের অভিযান। এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পাঠদান প্রচার হবে টেলিভিশনে, শিক্ষার্থীদের ক্ষতি বিবেচনায় সিদ্ধান্ত। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন, এতক্ষণ এবার জানাবো পুরো খবর। দেশের ১১ স্থলবন্দর দিয়েই বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলেও জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, এ অবস্থায় দেশের সংক্রমণ রোধে অধিক সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে ১০ দেশ থেকে বিমান চলাচল বন্ধ ঘোষণার পর থেকে অনেকটাই যাত্রীশূন্য হজরত শাহজালাল বিমানবন্দর। শুধু চীন, হংকং, যুক্তরাজ্য, থাইল্যান্ড থেকে ফ্লাইট চালু আছে, তবে এ চার দেশ থেকেও অনেকটাই সীমিত ফ্লাইট ওঠানামা করছে বিমানবন্দরে। শাহজালাল বিমানবন্দরে আসবে চায়না ইস্টার্ন, চায়না সাউদার্ন, ক্যাথে প্যাসিফিক ও থাই এয়ারওয়েজ। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, করোনার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইটের কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে। ২১ জানুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে এসেছেন ৬,২৪,৭৪৩ যাত্রী। করোনা ভাইরাসে আক্রান্ত দেশগুলো থেকে যেসব বাংলাদেশি দেশে এসেছেন তাদের বড় অংশই এখন নজরদারি বাইরে। তাছাড়া হুঁশিয়ারি, জরিমানা সহ নানা পদক্ষেপ নিয়েও হোম কোয়ারেন্টাইনের শর্ত মানতে বেগ পেতে হচ্ছে প্রশাসনকে। নির্দেশনা থেকে জরিমানা, নানা প্রচেষ্টার পরও অনেক প্রবাসী মানছেন না কোয়ারেন্টাইনের শর্ত। যশোরে গত এক মাসে ২৩,০০০ বেশি প্রবাসী দেশে ফিরেছেন, তবে হোম কোয়ারেন্টাইনে আছেন মাত্র ৩৩২ জন। সম্প্রতি নরসিংদীতে ইতালি সহ বেশ কয়েকটি দেশ থেকে ফিরেছেন ৪,৯৩ জন প্রবাসী, হোম কোয়ারেন্টাইনে রয়েছেন মাত্র ১৫৭ জন। সুনামগঞ্জে ৪,০০০ বিদেশ ফেরতদের মধ্যে নজরদারিতে আছেন ১৩৭ জন। নোয়াখালীতে ৪,৫০০ প্রবাসীর মধ্যে হোম কোয়ারেন্টাইনে আছেন মাত্র ৪২৫ জন। প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনের নিয়ম মেনে চলার নির্দেশনা দেওয়া হলেও তারা তা মানছেন না, ফলে জেলায় জেলায় চলছে অভিযান। শর্ত না মানায় অনেককে করা হচ্ছে জরিমানা। প্রবাসীদের খুঁজতে কমিটির মাধ্যমে কাজ করছে প্রশাসন। আমরা চেষ্টা করছি তাদের বর্তমান অবস্থান এবং অবস্থা এটা জানার জন্য। ইতিমধ্যেই একটা উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ সহ উপজেলা স্বাস্থ্য পরিকল্পনা কর্মকর্তাদের কাছে প্রেরণ করা হয়েছে এবং আমাদের যত ধরনের সুযোগ আছে সবার মাধ্যমেই এই সমস্ত লোকদের অবস্থান নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছি। যে লিস্টটা দেওয়া আছে সেই লিস্ট অনুযায়ী তাদেরকে পাওয়া যাচ্ছে না। হয়তো এমন হইতে পারে যে অনেকে হয়তো পাসপোর্টে তাদের স্থায়ী ঠিকানা দেয়, কিন্তু হয়তো এরা অন্য অন্য জায়গায় অবস্থান করে, এই জন্য হয়তো পাওয়া যাচ্ছে না। আমি আমার স্বাস্থ্য বিভাগ, পুলিশ প্রশাসন এবং প্রশাসন বিভাগ, আমরা সবাই আন্তরিক। প্রবাসীরা হোম কোয়ারেন্টাইনের নিয়ম না মানায় আতঙ্কিত সাধারণ মানুষ, নজরদারি জোরদার করার দাবি তাদের। দেখা আমার সাথে, আমি বললাম তুই কি ইয়ে করছিস, তোকে তোর ভিতরে থাকার কথা, তোর বাইরে থাকছিস কেন? তো বলছে যে না, আমার সমস্যা নাই। যারা দেশে আসবেন তাদেরকে যাতে আমাদের গভীর পর্যবেক্ষণে নেওয়া হয় এবং সেই দিকে যাতে সরকার এবং বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ যাতে নজরদারি বাড়ায়। আক্রান্ত বা সন্দেহভাজন হলে তারা যেন অবাধে চলাফেরা না করতে পারেন, এটি যেন স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফরিদপুরকে ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে চিহ্নিত করার পর থেকে নড়েচড়ে বসেছে প্রশাসন। দুদিন ধরে করা হচ্ছে মাইকিং, চলছে লিফলেট বিতরণও। হোম কোয়ারেন্টাইনে থাকা বাড়িগুলোতে দেয়া হচ্ছে নম্বরযুক্ত স্টিকার।
আমরা ফুল দমে লাগাবো এবং প্রত্যেক কোয়ারেন্টাইন যারা আসছে বাড়িতে আমার দৃষ্টিপেটে লেগে যাবে। পাশাপাশি আমরা এই করোনা কেন্দ্রিক যে জনসচেতনতা বৃদ্ধির জন্য আমরা মাইকিং করছি বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডে। গত তিন মাসে চীন, ইতালি সহ ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে প্রায় 6 লাখ বাংলাদেশি দেশে এসেছেন। রেশমী নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে এবার কুষ্টিয়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মিলন উল্লাহ। মিলন, প্রশাসনের হিসেব অনুযায়ী কতজন বিদেশ ফের রয়েছেন কুষ্টিয়া এবং তাদের মধ্যে কতজন কোয়ারেন্টাইনে আছেন আর তাদের উপর কিভাবে প্রশাসন নজরদারি করছে? আসলে আমি কিছুক্ষণ আগে পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছিলাম। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ডিএসপি গোলাম সবুর জানান যে 1 মার্চ থেকে এখন পর্যন্ত কুষ্টিয়ায় 2853 জন প্রবাসী কুষ্টিয়াতে ফেরত এসেছেন এবং তার মধ্যে যে কোয়ারেন্টাইনের কথা বলা হচ্ছে সেই কোয়ারেন্টাইনে আছেন হলো সিভিল সার্জন, জেলা সিভিল সার্জনের দেওয়া তথ্য মতো 114 জন। কিন্তু আসলে এখানে একটা বিষয় আপনাকে স্পষ্ট বলে রাখি যে সিভিল সার্জনের দেওয়া তথ্য এবং জেলা প্রশাসনের দেওয়া তথ্যের ভিতরে কিন্তু আমরা একটা ব্যাপক গরমিল পাচ্ছি। কারণ আমার একটু আগেই কুষ্টিয়ার যিনি সিভিল সার্জন আছেন এম এ আনোয়ারুল ইসলাম, তিনি আমাকে যেটা জানিয়েছেন যে 114 জন কোয়ারেন্টাইনে আছে পুরো জেলাব্যাপী এবং গত 24 ঘন্টা এখানে 18 জনকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। কিন্তু আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, বিশেষ করে আমি কুষ্টিয়া জেলার যে 6টি উপজেলা সেই 6টি উপজেলার নির্বাহী কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাকে যে তথ্য দিয়েছিল বিশেষ করে কুষ্টিয়া সদরে 126 জন কোয়ারেন্টাইনে আছে, কুমারখালীতে 52 জন, খোকসাতে 28 জন, ভেড়ামারাতে 127 জন, মিরপুরে 140 জন, দৌলতপুরে 78 জন, প্রায় 551 জন হোম কোয়ারেন্টিনে রেখেছেন তারা। এই তথ্যটি দিয়েছেন আমাদেরকে বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কিন্তু আমি এই ব্যাপারটিতে নিয়ে জিজ্ঞেস করেছিলাম সিভিল সার্জনের কাছে যে আসলে জেলা প্রশাসনের যে তথ্য এবং আপনাদের তথ্যের ভিতরে যে বিভ্রাট এটা কেন, তার তিনি আমাকে যেটা জানিয়েছিলেন যে আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে তথ্যটা দেওয়া হচ্ছে তারা সেটা এখনো গ্রহণ করছে না, কারণ যে তথ্যটা তারা তাদের কর্মীদের মাধ্যমে নিয়েছেন সেই তথ্যটা তারা আমাদেরকে জানিয়েছেন। তো আসলে এই হোম কোয়ারেন্টাইন যারা আছেন এবং যারা মানছেন না, অনেকেই মানছেন না, তাদেরকে আসলে এখন অনেকটাই বাধ্য করা হচ্ছে। বিশেষ করে একটু আগে আমি মিরপুর উপজেলাতে খোঁজ নিয়েছি, সেখানে মিরপুর থানার পক্ষ থেকে যারা হোম কোয়ারেন্টাইনে আছে এবং যারা বিদেশ ফেরত তাদের বাড়িতে কিন্তু লাল পতাকা টাঙিয়ে দেওয়া হচ্ছে যাতে মানুষ সচেতন হয় যে এই এই বাড়িগুলোকে অ্যাভয়েড করে চলে। এছাড়া কিন্তু প্রায় উপজেলার প্রত্যেকটি উপজেলার যে যারা হোম কোয়ারেন্টাইনে আছেন তাদেরকে সঠিকভাবে নজরদারি এবং তদারকি করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আনসার এবং গ্রাম পুলিশের একজন করে সদস্য সেই সব বাড়িতে মোতায়েন রাখা হয়েছে এবং তারা যাতে কোনোভাবেই এই কোয়ারেন্টাইন মানে যে কোনোভাবে যাতে কোয়ারেন্টাইন মেনে চলতে বাধ্য হয় সেই জন্য তারা কিন্তু এই তদারকিগুলো করছে। এছাড়া আসলে আমরা দেখেছি যে প্রায় প্রত্যেক দিনই উপজেলা সদরগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের মিলন, আপনি বলছিলেন যে 500 কিছু মানুষ কোয়ারেন্টাইনে আছেন কিন্তু বিদেশ থেকে ফিরেছেন, এর সংখ্যাটা আরো অনেক বেশি, তো বাকিদের চিহ্নিত করতে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? আর মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে একটা তালিকা প্রকাশ করে যাদেরকে চিহ্নিত করা যায়নি তাদের চিহ্নিত করা হবে এবং কোয়ারেন্টাইনের আওতায় আনা হবে, এ ব্যাপারে কুষ্টিয়া প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিয়েছে? হ্যাঁ, এই ব্যাপারটা নিয়ে আমি কুষ্টিয়া জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। বিশেষ করে কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন আমাকে যেমনটি জানিয়েছিলেন যে মন্ত্রণালয় থেকে যে তালিকা যুক্ত তথ্য তাদেরকে দেওয়া হয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে জেলার প্রত্যেকটি উপজেলা এবং ইউনিয়ন ভিত্তিক সেটা পৌঁছে দেওয়া হয়েছে এবং সেই মোতাবেক কিন্তু তাদেরকে খুঁজে খুঁজে বের করা হচ্ছে এবং সেই সব বাড়িগুলোকে কিন্তু চিহ্নিত করে সেখানে আনসার মোতায়েন করে কিন্তু তাদেরকে বাধ্য করা হচ্ছে হোম কোয়ারেন্টাইন মানার জন্য। মিলন, আপনি সাথেই থাকুন। এবার আমরা যাবো নেত্রকোনায়, সেখানে আছেন আমাদের সহকর্মী লাবলু পাল চৌধুরী। লাবলু, এখন পর্যন্ত কতজন প্রবাসীকে চিহ্নিত করা যায়নি আর প্রশাসনের পক্ষ থেকে যে সচেতনতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে তা কতটা কার্যকর হচ্ছে নেত্রকোনায়? আমি আজকে সকালে জেলা সিভিল সার্জনের যিনি মুখপাত্র রয়েছেন পরিসংখ্যান কোয়ারেন্টাইন তারা নিশ্চিত করতে পেরেছেন, কিন্তু আমি অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলমের সাথে যখন আমি কথা বলেছি তারা কিন্তু আমাকে জানিয়েছেন যে 828 জনের একটি তালিকা তারা ঢাকা থেকে পাওয়ার পর তারা 282 জনের হোম কোয়ারেন্টাইন যে বিষয়টি তারা নিশ্চিত করেছেন এবং তারা বলছেন যে বাকি যারা রয়েছেন তা সবগুলো আসলে স্থায়ী ঠিকানা পাসপোর্টে নেত্রকোনা দেওয়ার কারণে
তারা কিন্তু বর্তমান ঠিকানা দেশের বিভিন্ন স্থানে থাকায় তাদেরকে পাওয়া যাচ্ছে না, এবং তারা কিন্তু তালিকা পাওয়ার পর সব তালিকা ধরে ধরে খুঁজছেন। এবং তিনি যেটি দাবি করেছেন যে এখন পর্যন্ত কিন্তু তারা পুরো সবাইকেই কোয়ারেন্টাইন নিশ্চিত করতে পেরেছেন, কিন্তু একটি বিষয় যে সিভিল সার্জন যেটি বলছিলেন যে 94 জন, এতে করে কিন্তু স্থানীয় প্রশাসনের যে একটা সমন্বয়হীনতা সেটি কিন্তু সামনে চলে এসেছে। আমি জেলা প্রশাসক মইনুল ইসলামের সাথে আমি কথা বলেছি, তিনি কিন্তু আমাকে জানিয়েছেন যে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের এবং পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগের সকলের সমন্বয়ে তারা কিন্তু কোয়ারেন্টাইন নিশ্চিত করেছেন। এবং যেটি বলছিলেন যে আপনি জানতে চেয়েছিলেন যে স্বাস্থ্য সচেতনতার ব্যাপারে তারা কি কার্যক্রম নিচ্ছে, আমি যেটি সেটি কিন্তু জেলা সিভিল সার্জন এবং জেলা যে প্রশাসক আছেন এবং যে পুলিশ সুপার আছেন আমি তাদের সাথে কিন্তু কথা বলেছি, তাদেরকে আমরা দেখেছি যে তারা কিন্তু দিনে এবং সন্ধ্যার পরেও কিন্তু তারা স্বাস্থ্য সচেতনতামূলক লিফলেট বিতরণ করছেন, আওয়ামী লীগের নেতৃবৃন্দ করছেন, স্থানীয় সংসদ সদস্য হাইবার রহমান খানকেও দেখেছি কালকে সন্ধ্যায় লিফলেট বিতরণ করছে, এবং বিভিন্ন যে সংগঠন, সামাজিক সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তারা কিন্তু সেটি করছে। আমি যে এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি কিন্তু সদর মডেল থানা, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে তারা গেটে কিন্তু তারা লিখে রেখেছে যে সাবান দিয়ে হাত ধোয়ার পর কিন্তু তারা দর্শনার্থীদের তারা কিন্তু থানার ভিতরে প্রবেশ করতে দিচ্ছে, এবং আমি এও দেখেছি যে এখানে সেটি নিশ্চিত করার জন্য কিন্তু একজন দুইজন পুলিশ কনস্টেবল কিন্তু সাবান পানি নিয়ে বসা আছে, আমরাও যখন ঢুকেছি আমাদেরকেও কিন্তু সেই বিষয়টি নিশ্চিত করেছে। এভাবে কিন্তু চলছে নেত্রকোনার যে স্বাস্থ্য সচেতনতামূলক ভাবে যে করণীয় প্রতিরোধে যা যা করণ সেইগুলো কাজ কিন্তু চলছে। লাভলু, ধন্যবাদ আপনাকে। বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইনের বিষয়ে কুষ্টিয়া ও নেত্রকোনা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন ইউনিটে থাকা এক নারীর মৃত্যু হয়েছে, শনিবার গভীর রাতে মারা যান তিনি, তবে তার দাফন আইইডিসিআরের নিয়ম মেনে করা হবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন। তার পরিবারের অন্য সদস্যদের কোয়ারেন্টাইনে নেওয়া হবে বলে জানান তিনি। ষাটোর্ধ্ব ওই নারী গত 4 মার্চ লন্ডন থেকে দেশে ফেরেন, এরপর থেকেই জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। অবস্থার অবনতি হলে গত 20 মার্চ ওই হাসপাতালে ভর্তি হন তিনি। তাকে আইসোলেশনে রেখেছিলেন চিকিৎসকরা, আজ আইইডিসিআরের পক্ষ থেকে তার রক্তের নমুনা সংগ্রহের কথা ছিল। এখন ওই হাসপাতালের আইসোলেশন ইউনিটে 3 জন চিকিৎসাধীন রয়েছেন। তার সৎকারের জন্য একটা গাইডলাইন আছে, কালকে আমাদের রিজিওপশন কর্তৃপক্ষ আমাদের কাছে একটা গাইডলাইন আছে, আমার হাতেও আছে এটি। গাইডলাইনের সমস্ত কিছু কীভাবে কী করতে হবে, সক আউট করা আছে, কীভাবে কী করতে হবে সব কিছুই অলরেডি আমরা সক আউট করে ফেলছি, এবং তাকে সৎকারের ব্যবস্থা করা হয়েছে। তার যে স্যাম্পল কালেকশন, সেই স্যাম্পল কালেকশন করে আমরা পাঠানোর ব্যবস্থা করছি। প্রবাসী অধ্যুষিত ও সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকিতে আছে সিলেট। সম্প্রতি দেশে ফেরা প্রবাসীরা কোয়ারেন্টাইনের নিয়ম না মানায় উদ্বিগ্ন স্থানীয়রা। স্বাস্থ্য বিভাগ বলছে এক সপ্তাহের মধ্যে সিলেটে চালু হবে করোনা শনাক্তের ব্যবস্থা। এক ফেব্রুয়ারি থেকে 20 মার্চ পর্যন্ত যুক্তরাজ্য থেকে ওসমানী বিমানবন্দর হয়ে সিলেটে ফিরেছেন 20,000 প্রবাসী, সেই সঙ্গে বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারত থেকে এসেছেন আরও 6,000। এছাড়া শাহজালাল বিমানবন্দর দিয়ে আসা প্রবাসীর সংখ্যা অজানা। পুরো বিভাগে হোম কোয়ারেন্টাইনে আছেন অন্তত 1,444 জন, যাদের অনেকেই মানছেন না কোয়ারেন্টাইনের শর্ত। হোম কোয়ারেন্টাইনে যাদের থাকতে বলা হয়েছিল তারা আসলে থাকছেন কি না সেই ব্যাপারটা আমরা যাচাই করছি, এবং আমরা মানুষকে সচেতন করছি যাতে আপনারা যারা এসছেন তারা যাতে হোম কোয়ারেন্টাইনে থাকেন। আইন শৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় যে জনপ্রতিনিধি, চেয়ারম্যান, মেম্বার, ইমামবৃন্দ, চৌকিদারবৃন্দ সবাই একযোগে যদি কাজ করে এবং তাদেরকে যদি অ্যাওয়ারনেসটা আরও বেশি ভালো করে ডেভেলপ করা যায় তাহলেই শুধুমাত্র হোম কোয়ারেন্টাইনটা সম্ভব। করোনা সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক নানা উদ্যোগের কথা জানান সিটি মেয়র। আর স্বাস্থ্য বিভাগ বলছে শহীদ শামসুদ্দিন হাসপাতালে 1টি ওয়ার্ড ও 2টি কেবিনে আইসোলেশন ব্যবস্থা আছে, প্রস্তুত করা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, এটা বিষয়টাকে আমরা ভালোভাবে বুঝিয়ে দেব যে বাইর থেকে কেউ আসলে তাকে আমরা পরিচর্যা করব, কিন্তু একে আমরা একটু আলাদা করে রাখতে চাই। এক সপ্তাহের মধ্যেই বিভিন্ন জায়গায় এই পরীক্ষা চালু করা হয়ে যাবে যত তাড়াতাড়ি সম্ভব আর কি। এখন রিলায়েবিলিটির একটা বিষয় আছে। আতঙ্কিত না হয়ে সতর্কতার সঙ্গে করোনা পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
করোনা ভাইরাসের সম্ভাব্য বিস্তার ঠেকাতে প্রশাসনের কড়াকড়িতে অবরুদ্ধ অবস্থায় মাদারীপুরের শিবচরে মানুষ বন্ধ রয়েছে বেশিরভাগ দোকানপাট। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষজন। প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। ইতালি ফেরত প্রবাসীদের কারণে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় শিবচর। পরিস্থিতি বিবেচনায় বৃহস্পতিবার উপজেলায় দোকানপাট ও গণপরিবহন বন্ধের ঘোষণা দেয় প্রশাসন। নিয়ন্ত্রিত ঘোষণা করা হয় চারটি এলাকাকে। প্রশাসনের কড়াকড়িতে এসব এলাকার বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে, কমে গেছে যানবাহনের চলাচলও। বিভিন্ন এলাকায় লোক সমাগম কমে গিয়েছে এবং বাজারের দোকানপাট বন্ধ হয়ে গেছে। সরকার থেকে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, স্থানীয় প্রশাসন থেকে মাইকিং করতেছে একটু পরে পরে, সেজন্য আমরা সে পালন করার জন্য আমরা ঘরে বন্দি হয়ে আছি। তাদেরকে ধন্যবাদ জানাই যে এভাবেই যদি আমরা এটাকে প্রতিরোধ করতে পারি তাহলে আমার মনে হয় আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। সবার স্বার্থে প্রশাসনের নির্দেশনা বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছেন জনপ্রতিনিধিরাও। কিছু কিছু দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে এবং যেগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, ঔষধ, চাল, ডাল, এই দোকানগুলো খোলা থাকবে। প্রশাসনের কর্মকর্তারা বলছেন অপ্রয়োজনীয় চলাচলে মানুষকে নিরুৎসাহিত করা হচ্ছে, রাখা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর টহল। চিহ্নিত এলাকাগুলোতে আমরা এখন নজরদারি করছি। আমরা সবাই একত্রে বের হয়ে আমরা দেখছি যে আসলে এখানকার লোকজন অযথা চলাফেরা করছে কিনা সেই বিষয়গুলো দেখছি। দোকানপাট যেগুলোকে আমরা বলেছিলাম যে দোকানপাট বন্ধ থাকবে, সেই দোকানপাট বন্ধ আছে কিনা। জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে মাদারীপুরে হোম কোয়ারেন্টাইনে থাকা 270 জনের মধ্যে বেশিরভাগই শিবচরের বাসিন্দা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা পরিস্থিতি নিয়ে আরও জানাতে সিলেট ও মাদারীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি সিলেটে, সেখানে আছেন আমাদের সহকর্মী মঞ্জুর আহমদ। মঞ্জুর, সিলেটে তো একজন মারা গেছেন আমরা জানি, তাকে তিনি ছিলেন সাসপেক্টেড একজন পেশেন্ট, আইসোলেশনে ছিলেন। তো আজ সিলেটের পরিস্থিতি আপনি কেমন দেখছেন? আর যারা হোম কোয়ারেন্টাইনে আছেন তারা আসলে হোম কোয়ারেন্টাইন বলতে যেটি বোঝানো হয় সেটি সঠিকভাবে মানছেন কি না? আপনি জানেন যে আজকে ভোর রাতে একজন যুক্তরাজ্য ফেরত নারী সিলেটে আইসোলেশন কেন্দ্রে মারা গেছেন। তো আসলে তাকে ইতিমধ্যে কিন্তু আইইসিডিআর এর যে নিয়ম অনুযায়ী তাকে কিন্তু সিলেটের মানিকপীর গোরস্থানে তাকে দাফন করা হয়েছে ইতিমধ্যে। আর আপনি জানেন যে উনি 4 মার্চ কিন্তু দেশে এসেছিলেন, তারপর বেশ কয়েকদিন তিনি বাসায় অবস্থান করছিলেন এবং গত শুক্রবার তিনি সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে তিনি আসেন এবং তাকে সেখানে আইসোলেশন কেন্দ্রে ভর্তি করা হয়। তার শরীরে আসলে কোভিড-19 কোনো অস্তিত্ব আছে কিনা তা কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে তার যে সিন্ড্রোম ছিল সেই সিন্ড্রোমে আসলে চিকিৎসকরা মনে করছেন এমনটা হতে পারে। এ কারণে কিন্তু তার পরীক্ষার জন্য আজকেই আইইসিডিআর থেকে কিন্তু একটা প্রতিনিধি দল আসার কথা ছিল তার রক্তের নমুনা সংগ্রহের জন্য, কিন্তু এর আগেই তিনি মৃত্যুবরণ করেছেন এবং ইতিমধ্যে কিন্তু তার শরীরের থেকে রক্তের নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে এবং তা আইইসিডিআর এ পাঠানো হবে এবং পরীক্ষার পরেই আসলে জানা যাবে তিনি আক্রান্ত ছিলেন কি না। তারপরেও বাড়তি সতর্কতার জন্য তার সংস্পর্শে যারা এসেছিলেন তার প্রতিবেশী পাশাপাশি আত্মীয় স্বজন সবাইকে কিন্তু হোম কোয়ারেন্টাইনে রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে তার বাসায় জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট গিয়েছেন এবং সবাইকে কোয়ারেন্টাইনে রাখার জন্য বলা হয়েছে। আপনি জানেন যে সিলেট প্রবাসী অধ্যুষিত অঞ্চল, এই অঞ্চলে কিন্তু প্রায় 20 লাখের মতো প্রবাসী আছেন বিশ্বের বিভিন্ন দেশে। তো এই গত 1.5 মাসে কিন্তু এসব প্রবাসীদের মধ্যে প্রায় 26,000 প্রবাসী কিন্তু সিলেটে এসেছেন। এর মধ্যে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে 1,444 জনকে। কিন্তু উদ্বেগের বিষয় হচ্ছে যারা প্রবাসীরা আসছেন তারা কিন্তু এই কোয়ারেন্টাইনের যে নীতি সেটা কিন্তু মানছেন না, তারা ঘরে থাকছেন না প্রশাসনের নির্দেশ মতো। প্রশাসন কিন্তু বেশ কয়েকদিন ধরেই কিন্তু অভিযান চালাচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে প্রবাসীদের বোঝাচ্ছে তাতে তারা ঘর থেকে বের না হন। তো তারা কিন্তু এই কোয়ারেন্টাইন নীতি না মানার কারণে কিন্তু আশপাশের যে জনগোষ্ঠী আছে তাদেরকে কিন্তু ঝুঁকির মধ্যেই ফেলে দিচ্ছেন। বারবার তাদেরকে বলার পরেও কিন্তু তারা এই বিষয়গুলো মানছে না। প্রশাসন কিন্তু বারবারই বোঝে নিজেরা নিজেদের সতর্কতা কিন্তু অবলম্বন করতে হবে, নতুবা কিন্তু এই ভাইরাস কিন্তু ছড়িয়ে যেতে পারে আশপাশের মানুষজনের কাছে। কারণ যেহেতু তারা প্রবাস থেকে এসেছেন তা সে কারণে তাদেরকে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য বলা হচ্ছে। আর সিলেটের স্বাস্থ্য বিভাগ যেটা বলছে যে ইতিমধ্যে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালকে আইসোলেশন কেন্দ্র হিসাবে তারা রেখেছেন, এখানে একটি ওয়ার্ড আছে এবং পাশাপাশি কয়েকটি কেবিন ব্যবস্থা রাখা হয়েছে। এর বাইরেও কিন্তু সিলেটের যে উপজেলাগুলো আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে তারা
তারা এখানে প্রস্তুত রেখেছেন। তো এখানে আসলে মূলত সিলেটে এখন পর্যন্ত কিন্তু এই যে কোভিড-19 পরীক্ষার কিন্তু ব্যবস্থা করা হয়নি। এখানকার যিনি স্বাস্থ্য বিভাগের উপপরিচালক আছেন তিনি আমাদের জানিয়েছেন যে এক সপ্তাহের মধ্যেই কিন্তু এই সিলেটে কোভিড-19 পরীক্ষা করার ব্যবস্থা করা হবে। মঞ্জুর, আপনি বলছিলেন যে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি পরিচালনা করা হচ্ছে, আমরা দেশের অন্যান্য অনেক জায়গায় দেখেছি যে যারা কোয়ারেন্টাইনের নির্দেশ মানছেন না তাদেরকে বিভিন্ন জরিমানা করা হচ্ছে, তো সিলেটে কি এ ধরনের কোনো পদক্ষেপ নিয়েছে প্রশাসন? সিলেটেও কিন্তু জরিমানা করা হয়েছে, গত দুদিনে অন্তত 30-40 হাজার টাকার মতো বিভিন্ন প্রবাসীদের জরিমানা করা হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে প্রশাসনের পুলিশের পক্ষ থেকে যাওয়া হচ্ছে, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট যাচ্ছেন তাদেরকে ঘরে থাকার জন্য, কিন্তু অনেকে কিন্তু প্রশাসন গিয়ে ঘরে পায়নি। এই বিষয়টা একটা উদ্বেগের, অনেকেই তাদের যে ঠিকানা দিয়েছিলেন সেই ঠিকানা তাদেরকে পাওয়া যায়নি। তারপরও তাদের স্বজনদের তারা বলে এসেছেন তারা যাতে এই কোয়ারেন্টাইন নীতিটা মানেন। এই কোয়ারেন্টাইন নীতিটা না মানার কারণে কিন্তু একটা উদ্বেগ আছে মানুষের মধ্যে, একটা উৎকণ্ঠা আছে। এখানকার সিলেটের যারা মানুষ আছেন, স্থানীয় মানুষ, তারা বলছেন যে তাদেরকে যে কোনো উপায়ে হোক এই কোয়ারেন্টাইন নীতিমালার মধ্যেই নিয়ে আসতে হবে। প্রশাসনও কিন্তু বারবার বলছে যে তারা কঠোর হচ্ছে এবং তারা বলছে যে এখন শুধু জরিমানা করলে হবে না, প্রয়োজনে তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং অন্যান্য যে আইনি কঠোর আইনের আওতায় তাদেরকে নিয়ে আসার জন্য একটা তারা পরিকল্পনা হাতে নিয়েছে। মঞ্জুর, আপনি সাথে থাকুন। এবার আমরা যাবো মাদারীপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী রিপন চন্দ্র মল্লিক। রিপন, মাদারীপুরে শিবচরের 4টা এলাকা আজ তৃতীয় দিনের মতো লকডাউন রয়েছে, তো এলাকার সাধারণ মানুষ এই লকডাউন পরিস্থিতি কিভাবে নিয়েছে, কি বলছেন তারা? জি, আমি কথা বলেছি শিবচরের অনেক মানুষের সাথে, যে সকল মানুষের যে 4টি এলাকা নিয়ন্ত্রিত ঘোষণা করেছে সরকার, সেই এলাকা সমূহের অনেক মানুষের সাথে আমি কথা বলার সুযোগ হয়েছে। তারা যেটি জানিয়েছে যেহেতু এলাকায় ছড়িয়ে পড়ছে, অনেকে হোম কোয়ারেন্টাইনে থাকছে, যার ফলে অন্য যারা রয়েছে যারা এখনো পর্যন্ত এই করোনা ভাইরাসের যে সংক্রমণের আতঙ্কে নেই বা পর্যবেক্ষণ নেই, সেই সব মানুষগুলো কিন্তু নিজেদেরকে নিরাপদে রাখার জন্য কিন্তু সরকার যে এই নতুন যে নিয়ন্ত্রিত ঘোষণা করছে এলাকাগুলি, মানুষের চলাফেরা যে কমিয়ে দিচ্ছে, এটাকে স্বাগত জানিয়েছে এবং সাধুবাদ জানিয়েছে। আমি কথা বলেছি এলাকার স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে, তারা আমাদেরকে বলেছেন যে প্রশাসন যে উদ্যোগটা গ্রহণ করছে যাতে করোনা ভাইরাসটা যত শিবচর শহর মাদারীপুর জেলায় ছড়িয়ে পড়তে না পারে, সেই জন্য যেহেতু কোনো ধরনের প্রশাসনের পদক্ষেপকে তারা সহযোগিতা করার জন্য ইতিমধ্যে কিন্তু আপনি জানেন যে প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় শিবচরের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে একরকম এখন পুরো শিবচর উপজেলার একটা থমথমে পরিবেশ বিরাজ করছে। রাস্তাঘাটে মানুষজন তেমন একটা চোখে পড়ে না, চলাচল কমে গেছে, সেই অঞ্চলগুলো সেই এলাকাগুলো কিন্তু মোটামুটি আমরা দেখতে পেয়েছি যে পুলিশ প্রশাসন এবং অন্যান্য সিভিল প্রশাসনের এবং মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেটের মোবাইল কোর্টের টিমগুলো কিন্তু ঘুরছে যাতে করে কোনো মানুষ আসলে মূলত এই অবাধে ঘোরাফেরা করতে না পারে। এই বিষয়গুলি খুব কঠোরভাবে নজরদারির সাথে নেওয়ার ফলে কিন্তু মোটামুটি একটা আমরা দেখতে পেয়েছি যে মানুষের ভিতরে একটা নতুন সচেতনতার সৃষ্টি হচ্ছে, যে যারা যেন এই সবাই নিজেরা নিজেরা কিন্তু অনেকটা সেফ থাকার জন্য চেষ্টা করছে। আমি এখানকার কথা বলছি অনেক অল্প আয়ের মানুষের সাথে, তারাও কিন্তু এই বিষয়গুলি স্বাগত জানাচ্ছে, কারণ হচ্ছে সবাই কিন্তু একটা জিনিস বুঝতে পারছে যে এই করোনা ভাইরাসটি সারা বিশ্বে মহামারী আকার ধারণ করছে, যার প্রভাব কিন্তু মাদারীপুরে এসে পড়ছে, যার ফলে সবাই মোটামুটি এই প্রচার প্রচারের ফলে কিন্তু কিছুটা সচেতনতা ফিরে আসছে মানুষের মাঝে, এর মধ্যে দেখতে পেয়েছি। আর মূলত শিবচরে 4টি এলাকাকে ঝুঁকিপূর্ণ বা এই নিয়ন্ত্রিত এলাকা ঘোষণা করার ফলে কিন্তু পুরো উপজেলাটাই কিন্তু বদলে গেছে, একদম থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোটামুটি এই ছিল আমার কাছে মাদারীপুরের শিবচর এবং মাদারীপুরের সদরের বিভিন্ন এলাকার সর্বশেষ করোনা পরিস্থিতি তথ্য। পরিস্থিতি নিয়ে সিলেট ও মাদারীপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে সিঙ্গাপুর থেকে করোনা ভাইরাস টেস্টের জন্য 10,000 কিট আমদানির উদ্যোগ নিয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনে দুপুরে এক মতবিনিময় সভায় মেয়র জাহাঙ্গীর আলম একথা জানান। করোনা ভাইরাস মোকাবেলা নিয়ে আয়োজিত সভায় মেয়র বলেন, এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ওয়ার্ড ভিত্তিক 63টি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি প্রতিটি এলাকায় জনগণকে সচেতন সহ বিভিন্ন কাজ করবে। সিটি কর্পোরেশন এলাকার পোশাক কারখানার মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, শ্রমিকদের জ্বর বা ঠান্ডা লাগলে তাদের যেন ছুটি দেওয়া হয়। এছাড়া ছুটি থাকা শ্রমিকদের আর্থিক সহায়তা দেওয়ারও আহ্বান জানান সিটি মেয়র।
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন জেলায় সচেতনতামূলক কর্মসূচি পালন করছে সরকারি, বেসরকারি ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। সংক্রমণ ঠেকাতে দেয়া হচ্ছে মাস্ক, কোথাও কোথাও হাত ধোয়ার ব্যবস্থাও করা হচ্ছে। চট্টগ্রামে হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুতির প্রকল্প হাতে নিয়েছে সাংবাদিক হাউজিং কোঅপারেটিভ সোসাইটি। এতে সহায়তা করছে সরকারি মহসিন কলেজের রসায়ন বিভাগ ও রসায়ন সমিতি। বগুড়ায় মোহাম্মদ আলী হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য প্রস্তুত করার কথা জানিয়েছে জেলা প্রশাসন। জানানো হয় হাসপাতালটির জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও মেডিকেল টিম প্রস্তুত করা হচ্ছে। রংপুর প্রেসক্লাবের সামনে পথ শিশুদের হাত ধোয়ার সরঞ্জাম ও মাস্ক বিতরণ করেছেন সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা। টাঙ্গাইলে পুলিশ সদস্যদের দেয়া হয়েছে নিরাপত্তা কিট এবং পুলিশ হাসপাতালে কর্মরত চিকিৎসক নার্সদের দেয়া হয়েছে বিশেষ পোশাক। মাগুরায় শহরের 56 স্থানে হাত ধোয়ার সাবান ও পানির ব্যবস্থা করেছে পৌর কর্তৃপক্ষ। নোয়াখালী, নওগাঁ, লক্ষ্মীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, নাটোর সহ বিভিন্ন স্থানে চালানো হচ্ছে সচেতনতামূলক প্রচার। বিভিন্ন জেলায় এখনও খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্য বেশি দামে বিক্রির অভিযোগ ব্যবসায়ীদের বিরুদ্ধে। করোনা ভাইরাস আতঙ্কে সাধারণ মানুষের বাড়তি খাদ্য কেনার সুযোগকে কাজে লাগিয়ে বাড়তি মুনাফা করছেন তারা। বাজার নজরদারি ও অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় নিতে আজও মাঠে ভ্রাম্যমাণ আদালত। লক্ষ্মীপুরে 5 দিনের ব্যবধানে বিভিন্ন ধরনের চালের দাম বস্তা প্রতি বেড়েছে 500 থেকে 600 টাকা। পেঁয়াজ বিক্রি হচ্ছে 10 টাকা বেড়ে 50 থেকে 60 টাকায়। স্থানীয়দের অভিযোগ, দোকানদারেরা যে যার মতো দাম বাড়িয়ে পণ্য বিক্রি করছে। নোয়াখালীতে বাজার নিয়ন্ত্রণে নিয়মিত চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। আমাদের সরকারি গোডাউনগুলোতেও পর্যাপ্ত পরিমাণ চাল রয়েছে, সুতরাং মানুষের এভাবে সঞ্চয় করার, মজুত করার প্রবণতাটা পরিহার করতে হবে, এটা আদৌ ঠিক নয়। রাজবাড়িতে তেলের দাম লিটার প্রতি 20 টাকা বেড়ে দাঁড়িয়েছে 125 টাকায়। লালমনিরহাটে 4 দিনে বিভিন্ন চালের দাম কেজি প্রতি বেড়েছে 8 থেকে 10 টাকা। কুষ্টিয়ায় চালের দাম প্রতি কেজিতে 3 থেকে 4 টাকা বাড়িয়ে বিক্রি করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বেড়েছে অন্যান্য নিত্যপণ্যের দামও। যারা এই সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছে, আমরা তাদের সুস্পষ্ট নির্দেশনা দিয়েছি যে কোনোভাবেই আপনারা এটি বৃদ্ধি করতে পারবেন না। আমরা যদি সংবাদ পাই বা আমরা মাঠে সারাক্ষণ থাকব, তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা নেব। পটুয়াখালীতেও খাদ্যপণ্য বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে বিভিন্ন দামে। ব্যবসায়ীদের দাবি, পণ্যের মজুদ যথেষ্ট আছে, ক্রেতাদের চাহিদার সুযোগে দাম বাড়াচ্ছে দোকানিরা। ঝিনাইদহে চাল ডালের পাশাপাশি বাড়ছে মাছের দামও। নেত্রকোনায় বাড়তি দামে পণ্য বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে 33 জন ব্যবসায়ীকে প্রায় 4 লাখ টাকা জরিমানা করা হয়েছে। খাগড়াছড়িতে চালের দাম বাড়ানোর দায়ে 4টি গুদাম সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। সুনামগঞ্জে ক্রেতাদের অভিযোগ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান শেষ হলেই আবারও বেড়ে যায় দাম। তবে হবিগঞ্জে অভিযানের পর বাজার স্থিতিশীল আছে বলে দাবি জেলা প্রশাসকের। মানিকগঞ্জে বাজার নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছে জেলা প্রশাসন। ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বাজার দর স্থিতিশীল রাখার লক্ষ্যে আলোচনা করি। ব্যবসায়ী নেতৃবৃন্দ আশ্বস্ত করেন যে বাজার দর অস্থিতিশীল হওয়ার কোনো সুযোগ নেই। পাশাপাশি মোবাইল কোড পরিচালনার প্রেক্ষিতে ইতিমধ্যে বাজারে পেঁয়াজ, চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি স্থিতিশীল রয়েছে। চাপাই নবাবগঞ্জে এতদিন বাজার নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ দেখা না গেলেও আজ থেকে শুরু হবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জানিয়েছে প্রশাসন। এছাড়া নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ও বাজারে যথেষ্ট পণ্য মজুদ নিশ্চিত করতে নওগাঁ, নরসিংদী, নেত্রকোনা, শেরপুর, ফরিদপুর, টাঙ্গাইল, পিরোজপুর ও নারায়ণগঞ্জে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে। মেহরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বাজার পরিস্থিতির আরো খবর জানাতে এবার লক্ষ্মীপুর থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, লক্ষ্মীপুরে আজ বাজার মনিটরিং ব্যবস্থা আপনি কেমন দেখছেন এবং ভ্রাম্যমাণ আদালত আজ কোন কোন এলাকায় অভিযান চালিয়েছে আর কতজনকে জরিমানা করেছে? আসলে লক্ষ্মীপুরে গত 5 দিন ধরে কিন্তু যে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, চাল, ডাল, পেঁয়াজ, রসুন সহ যে অন্য অন্য যে প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে এগুলা কিন্তু বেড়ে চলছে। কিন্তু ইতিমধ্যে লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ এবং রামগতি কমলার উপজেলার বেশ কয়েকটি প্রায় অর্ধশতাধিক প্রতিষ্ঠানে কিন্তু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ইতিমধ্যে 8 লাখ টাকার বেশি কিন্তু জরিমানা করা হয়েছে। এরপরও কোনোভাবে বাজার নিয়ন্ত্রণ এখনো আসেনি, কিন্তু এই বাজার নিয়ন্ত্রণ না আসাকে দুঃখের যে স্থানীয় যে ব্যবসায়ী রয়েছে বা স্থানীয় এলাকাবাসী রয়েছে প্রশাসনকে তাদের সঠিক তদারকি না থাকার কারণে কিন্তু প্রতিনিয়ত এই বাজার যে উদ্যোগমুখী সেটি কিন্তু বেড়ে চলছে।
কিন্তু আমরা এই বিষয়ে কিন্তু জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে এই যে প্রতিনিয়ত যে অভিযান অব্যাহত রয়েছে এবং ইতিমধ্যে যে অর্ধশতাধিক প্রতিষ্ঠানের জরিমানা করা হয়েছে প্রায় 8 লাখ টাকার বেশি, এই অভিযান যতক্ষণ পর্যন্ত বাজার স্থিতিশীল না হবে ততক্ষণ পর্যন্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক। এর বাইরেও কিন্তু আমরা জেলা আইনশৃঙ্খলা কমিটির সাথে কথা বলেছি, যেমন এখানে পুলিশ সুপার ডক্টর এস এম কাবুজ্জামানের সাথে আমার কথা হয়েছে কিছুক্ষণ আগে, তিনি বলছেন সাদা পোশাকে এবং পোশাকে প্রতিটি বাজারে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা নিয়োজিত রয়েছে, যারা কোনোভাবে বাজারের ব্যবসায়ী যেন কারসাজি না করে কোনো জিনিসপত্রের দাম না বাড়াতে পারে সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। তো সবকিছু মিলে বলা যাচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনী, সাধারণ স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি। আপনাকে ধন্যবাদ। লক্ষ্মীপুর থেকে বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। আগামী সপ্তাহ থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ক্লাস লেকচার টেলিভিশনে প্রচার করবে শিক্ষা মন্ত্রণালয়। করোনা প্রতিরোধে স্কুল কলেজ বন্ধের এই সময় যাতে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি না হয় সেই বিবেচনায় এই সিদ্ধান্ত। করোনা ভাইরাস সতর্কতায় আগামী 31 মার্চ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে শিক্ষা মন্ত্রণালয়। পরিস্থিতির উন্নতি না হলে এই ছুটি আরও বাড়তে পারে। এ অবস্থায় ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত অভিজ্ঞ শিক্ষকদের ক্লাস লেকচার রেকর্ডিং করে তার টেলিভিশনে প্রচারের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই লেকচারে থাকছে শিক্ষার্থীদের বাড়ির কাজ, যা স্কুল খোলার পরে জমা দিতে হবে শ্রেণী শিক্ষকের কাছে। অভ্যন্তরীণ পরীক্ষায় এর নম্বরও যোগ হবে। যে পরিকল্পনাটা করেছি ইতিমধ্যে সেটা হচ্ছে যে আমরা চাচ্ছি যে তারা যে কয়টা ক্লাস স্কুলে করত সেই কয়টা ক্লাসই যেন তারা টিভিতে দেখতে পায়। অভিজ্ঞ শিক্ষকদের ক্লাস লেকচারের রেকর্ডিংও এরই মধ্যে শুরু হয়েছে। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এর পরীক্ষামূলক প্রচার। সপ্তাহে এরকম 35টি ক্লাসের আমরা এরকম একটা চিন্তা করেছি, তো সেটি নিয়ে কাজ চলছে আমাদের। বিশেষ করে এতে আমাদের টেকনিক্যাল সহায়তা দিচ্ছেন হচ্ছে HUI। সরকারের এই উদ্যোগের প্রশংসা করেছেন গবেষক ও শিক্ষকরা। তবে পাঠ্যসূচির পাশাপাশি লেকচারে করোনা নিয়ে শিক্ষার্থীদের সচেতন করার পরামর্শ তাদের। আমি মনে করি যে একজন শিক্ষার্থীর জন্য অনেকটাই সহায়ক হবে, কারণ এর বিকল্প হিসাবে আর তো কিছু দেখতে পাচ্ছি না। কী পড়াবেন এর চেয়ে গুরুত্বপূর্ণ হলো কীভাবে পড়াবেন, কীভাবে শিক্ষার্থীরা শিখবে, কীভাবে শিক্ষার্থীরা নিজেরা শিখবে, এই মেকানিজমটা শিখিয়ে দেয়া এটা কিন্তু জরুরি। আগামী 3 মাসের ক্লাসের প্রস্তুতি নিচ্ছে মন্ত্রণালয়। সেই সাথে শিক্ষার্থীরা যাতে বাসায় বসে মনোযোগ দিয়ে টেলিভিশনে ক্লাসগুলো দেখে সেদিকে অভিভাবকদের দৃষ্টি রাখার আহ্বান তাদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকে সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।